ও একই প্রশ্ন, দরুদে ইব্রাহিম ব্যতীত আর কোন দরুদ নেই, এটা যে বলছে এ কোরআন হাদিস পড়ে নাই। প্রথম কথা, যে নামাজের দরুদকে আপনি দরুদ ইব্রাহিম বলছেন, এটার নাম যে দরুদ ইব্রাহিম, এটা কোন কিতাবে আছে? কথা বলেন, এই দরুদে হযরত ইব্রাহিমের নাম আসছে চারবার, কিন্তু আগে তো রসূলুল্লাহর নাম আসছে চারবার। তো যার দরুদ ওনার নাম বাদ দিয়া ইব্রাহিম নবীর নামে দরুদ বানাইছো, এই অধিকার কে দিছে? এই দরুদের নাম হাদিস বা কিতাবে এসেছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। তর্কের খাতিরে মেনে নিলাম এই দরুদ ইব্রাহিম ছাড়া আর দরুদ নাই, তাহলে মৌলবীরা হাদিস কেমনে পড়ে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ ইব্রাহিম ছাড়া যদি দরুদ না থাকে, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, এটা কোন দরুদ? কথা বলে না, যদি দরুদ ইব্রাহিম ছাড়া দরুদই না থাকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো দরুদ ইব্রাহিম না, তাহলে হাদিস পড়তে হবে কিভাবে? কালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, ঠিক কি না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খতমে বুখারী তো 10 বছর লাগবে, তাহলে কোন এই কথাগুলো কয় বলি তো আমি বড় বড় ফতুয়া দিই, বলি এগুলো জাহেল, পড়া নাই লেখা নাই, বক্তা বলি না তক্তা বলি, আলেম কি এই কথা বলবে যে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই? যেই বক্তা ওয়াজ করতেছে বলতেছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজে হাদিস পড়তে এমন দরুদ পড়লো যেটা দরুদ ইব্রাহিম না, আর সেই বলতেছে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, কথায় কাজে নাই কোনো মিল। কথা বলেন মিয়া, এক সিয়া সিত্তাতে দরুদ ইব্রাহিম সারা 40টা সিগায় দরুদ আসছে। আমি একটা দরুদ শোনাই যেটা দরুদ ইব্রাহিম থেকে আলাদা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। পার্থক্য পাইছেন? দুটো শব্দ। আরেকটা দরুদ শুনেন, মুসনাদে আসছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া তারহাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া তারহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলাদা এরকম হাদিসে 40টা সিগায় দরুদ আসছে। সবচেয়ে বড় কথা, দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় এটা নামাজের বাইরে পড়া জায়েজ, কিন্তু সওয়াব কম। সওয়াব বরং হানাফিদের একটা প্রসিদ্ধ কিতাব ফাতোয়া কাবিরি, নাম শুনছেন? মুনিয়াতুল মুসাল্লি সরা, সেখানে আসছে নামাজের বাইরে শুধু দরুদ ইব্রাহিম পড়া মাকরুহ। একই কথা বাদরুদ্দিন আইনি অমদাতুল কারি প্রথম খণ্ড মুকাদ্দামায় লিখছেন, অধিকাংশ আহনাফের মতে মাকরু। তর্কের খাতিরে মেনেই নিলাম নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়া যাবে, জায়েজ আছে, মাকরু না, কিন্তু সওয়াব কম, কারণ দরুদ ইব্রাহিমে শুধু দরুদ আছে, সালাম নাই। আল্লাহর নির্দেশ দরুদ ও সালাম, সাল্লু আলাইহে ও সাল্লিমু তাসলিমা, কিন্তু দরুদ যদি পড়েন দরুদ ইব্রাহিম নামাজের বাইরে, দরুদ থাকবে সালাম থাকবে না, সওয়াব কম হবে। তো বলবেন নামাজে যে পড়ি সওয়াব কম হয় না, না, নামাজে দরুদের আগে আত্তাহিয়াতে সালাম দেন পরে দরুদ পড়েন। মূলত এই দরুদটা রাসূলুল্লাহ শিখাইছেন নামাজের জন্য খাস ভাবে, যা বুলুগুল মারাম ইবনু হাজার সুনান নাসাই সুনান তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাবে এসছে। সাহাবা একরাম একদিন রাসূলুল্লাহকে বলেন, হুজুর নামাজে কিভাবে সালাম দিতে হয় আত্তাহিয়াতে তা তো শিখাইছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, তো নামাজে কিভাবে দরুদ পড়বো তা তো শিখার নাই। তখন রাসূলুল্লাহ খাসভাবে নামাজে পড়ার জন্য এই দরুদ ইব্রাহিম শিখাইছেন। তো নামাজে দরুদ ইব্রাহিম পড়লে সব পুরা হবে, কারণ সালাম দরুদ একসাথে আছে। নামাজের বাইরে পড়লে শুধু দরুদ আছে সালাম নাই, এই জন্য সব কম হবে। এই জন্য নামাজের বাইরে এমন দরুদ পড়তে হবে যে দরুদে দরুদও থাকবে সালামও থাকবে।